এটা কিন্তু অ্যাকচুয়ালি এই এক্সারসাইজ গুলো অনেক উপকারী, ঠিক আছে? আপনারা হচ্ছে যদি এইগুলো এই এক্সারসাইজ গুলো করে থাকেন তাহলে দেখেন অনেক উপকার পাবেন। এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, ঠিক আছে? এগুলো ভালো অনেক একটা উপকারী। দেখেন এই মুহূর্তে এক্সারসাইজ গুলো দেখেন, উনি এক্সারসাইজ করছে, ঠিক আছে? এটা খুবই উপকারী, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা এটা ইয়ে করেন, কিভাবে করছে দেখে নেন। এগুলো অনেক, এই যে এটা কিন্তু কোমর ব্যথার জন্য আসলে সত্যিকার অর্থে অনেক ভালো একটা এক্সারসাইজ, এটা অনেক ভালো উপকার। এবং হচ্ছে সরি, এই যে দেখেন এই এক্সারসাইজটা আমি একটু সরছি, দেন এই যে দেখেন আমি সরে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আসলে খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখেন এগুলো অনেক গুরুত্ববহ এক্সারসাইজ গুলো। এটা এটা দেখেন, এটা ঘাড়ের ব্যথার জন্য অনেক উপকার করবে। এই এক্সারসাইজটা ঘাড়ের ব্যথার জন্য অনেক উপকার করবে, এবং এই এক্সারসাইজটা বেশি ইয়ের জন্য, ঘাড়ের এই সাইডে কাঁধের ব্যথার জন্য এটা অনেক উপকার। এটা তো হচ্ছে যে আপনাদের থাই এটা ইয়ে করে এবং ফ্যাট কমাতে সহযোগিতা করে, ঘুম হয় ভালো। এবং এই এক্সারসাইজটা দেখেন, প্রত্যেকটা এক্সারসাইজ অনেক গুরুত্বপূর্ণ। এই এক্সারসাইজ গুলো করলে আপনাদের অনেক ভালো ফিডব্যাক আপনারা পাবেন। এবং আপনারা দেখেন এই মুহূর্তে যে এক্সারসাইজটা করছেন উনি, আমি আপনাদেরকে সরে দেখাচ্ছি, এই যে দেখেন। দেন এটা ব্রণের জন্য দেখেন, হাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, ঠিক আছে? প্রচুর পরিমাণে হাঁটতে হয়, প্রচুর পরিমাণে হাঁটতে হয়। হাঁটা আমাদের শরীরের জন্য অনেক 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 উপকার বহ। এবং এই যে এক্সারসাইজটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে উনি করছে দেখেন। ওকে, এভাবে আপনারা কাজগুলো করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো উপকার আসবে, ভালো হবে এক্সারসাইজ গুলো করার জন্য, ঠিক আছে? আশা করি বিন্দু পরিমাণ হলো আপনারা উপকৃত হবেন। এই যে দেখেন,